সি বাংলা প্রবাহ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা আজকের প্রবাহে যা দেখবেন 45 বছর পরও কেন মুক্তিযুদ্ধ বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ইস্যু এখনো কেন স্বাধীনতা যুদ্ধকে ঘিরে বিতর্কে জড়ান রাজনীতিবিদেরা? মুক্তিযুদ্ধ তো আমাদের জন্মের সূত্র। এই জন্মের ইতিহাসটাকে ধরে জানতে কি উচ্চ বংশের কেউ নিম্ন বংশের সেটা তো পরিচয় করতে হলে 71ই যেতে হবে। কি ভাবছে তরুণ প্রজন্ম কথা হবে ঢাকার কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে চারধার থেকে যে আক্রমণ করা হলো তাতে পাকিস্তানের যে সেনাবাহিনী ইস্ট পাকিস্তানে ছিল তারা দাঁড়াতে পারল না এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেমন ছিল মিত্রশক্তি ভারতের সেনা অভিযান থাকছে সেই অভিজ্ঞতার কথা মুক্তিযুদ্ধের পর পঁয়তাল্লিশ বছরে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নানা পরিবর্তন এলেও দেশটির রাজনীতি এখনও আবর্তিত হচ্ছে স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে উনিশশো সালে কার কি ভূমিকা ছিল স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি কারা এরকম ইস্যুতে এখনও একে অপরের বিরুদ্ধে বিতর্কে জড়িয়ে পড়েন রাজনৈতিক দলগুলো জানতে চেষ্টা করেছিলাম কেন এদেশের রাজনীতিতে এখনও মুক্তিযুদ্ধ একটি বড় ফ্যাক্টর উনিশশো একাত্তর সালে হয়েছিল বাঙালির মুক্তিযুদ্ধ সেই যুদ্ধের পঁয়তাল্লিশ বছর পেরিয়ে দু সালে এসে এখনো এটাই এই জাতির সবচেয়ে বড় অর্জন বলে মনে করা হয় যাকে ছাড়িয়ে যেতে পারেনি আর কোনো ঘটনা কিংবা প্রাপ্তি কারণ মুক্তিযুদ্ধ দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র যেখানে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট কিন্তু এত বছর পরও উনিশশো সালে কি ভূমিকা ছিল সেটিকে ঘিরে সবসময় একে অপরের বিরুদ্ধে বিতর্কে লিপ্ত হন বিভিন্ন দলের রাজনীতিবিদেরা যারা বিরোধিতা করছে তারাই মন্ত্রী উপমন্ত্রী প্রধানমন্ত্রী উপদেষ্টা এই সমস্ত পদ তাদেরকে পুরস্কৃত করেছে জিয়া রহমান আসুন সবাই মিলে একবার আমরা আবার জেগে উঠি যেমন জেগেছিলেন পঁয়তাল্লিশ বছর পেরিয়ে এসেও এখনও বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন বলে মনে করা হয় মুক্তিযুদ্ধকে কারণ এই যুদ্ধ দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্র যেখানে এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই রাজনীতিতে চলছে নানা দাবি পাল্টা দাবি বিতর্ক স্বাধীনতা মুক্তিযুদ্ধ সবসময় আমাদের প্রেরণার উৎস এটা অনন্তকাল ধরে চলবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন দেশের সাধারণ জনগণ কিন্তু অভিযোগ আছে এমন একটি জনযুদ্ধে অর্জনের কৃতিত্বটা পুরোটাই দাবি করে এর মাধ্যমে একটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চায় আওয়ামী লীগ যদিও এই দাবি যৌক্তিক বলেই মনে করে দলটি আওয়ামী লীগ এই স্বাধীনতার চেতন এবং মূল্যবোধ বুকে ধারণ করে সারা বাংলাদেশের মানুষ কাজকে ঐক্যবদ্ধ করেছে সুতরাং যারা স্বাধীনতা বিরোধী তারা তো স্বাধীনতার মর্যাদা বুঝবে না বা বুঝে না সেই কারণেই তারা আওয়ামী লীগকে এই দায়ীটা দেয় বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে যে বিতর্ক সেটি রাজনীতির অংশ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা জনগণের কাছে ঘৃণার পাত্র সুতরাং এই দুই দলেরই চেষ্টা থাকে তাদের প্রতিপক্ষকে ওই ঘৃণার দলে ফেলে দেবার জন্যে তারাও বলে যে আমাদের নেতা মুক্তিযোদ্ধা না তিনি আইএসআই এর ছিল আমরাও বলি যে তোমরা তো পাকিস্তানের শাসন ক্ষমতায় যাওয়ার জন্যই তোমরা চেষ্টা করেছো স্বাধীনতা ঘোষণা তো তোমরা দাও নাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিভক্তির একটি বড় কারণ হিসেবে দেখা হয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামকে মুক্তিযুদ্ধের সময় এই দলটির বিতর্কিত ভূমিকার ভিত্তিতেই বাংলাদেশের রাজনীতিতে উঠে এসেছে স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ শক্তি বিতর্ক বিএনপির নেত্রী খালেদা জিয়া তিনি তো সেই স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা দিয়ে তাদেরকে মুজাহিদকে মন্ত্রী করেছে নিজামিকে মন্ত্রী করেছে তার মানে কি তার মানে আপনি কি তাকে বলতে পারেন যে তারা স্বাধীনতার পক্ষে আজ পর্যন্ত তারা জামাতকে ত্যাগ করতে পারেনি জামাত একটি রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগও রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্যে আওয়ামী লীগও জামাতকে ব্যবহার করার চেষ্টা করেছে বিএনপিও জামাতকে ব্যবহার করার চেষ্টা করেছে সুতরাং এটি যদি দোষের হয় তাহলে উভয় দলই সমভাবে দোষী এটি একটি নির্বাচনী অ্যালায়েন্স নির্বাচনী মন্ত্রী এটি আদর্শিক কোনো জোট নয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে ছিলেন এমন বিষয়ে প্রায় বিতর্কে জড়িয়ে পড়ে দেশের রাজনৈতিক দলগুলো তবে বিশ্লেষকের মতে মূলত ক্ষমতায় টেকার জন্য এবং ক্ষমতায় যাবার জন্যই মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে তারা যেটা বিতর্ক তৈরি হয়েছে এবং যেটা পর উনিশশো সালের পরে বিতর্কটা সবল হয়েছে হয়েছে মুক্তিযুদ্ধের কি ঘোষক তো এইটা কোনো যে বিতর্ক তৈরি হতে পারে এটাই আমার কাছে একজন ইতিহাসের গবেষক হিসেবে আশ্চর্য লাগে কারণ স্বাধীনতা যুদ্ধ তো কোনো দিনক্ষণ সন দেখে তো মানুষ করে না এটা তো একটা জাতীয়তাবাদী আন্দোলনের একটা শেষ পর্যায়ে প্রস্তুতপক্ষে জাতীয়তাবাদী নয় কেবল শ্রেণীর আন্দোলন একটা সমাজের আন্দোলন জনগোষ্ঠীর আন্দোলন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আফসান চৌধুরীর মতে স্বাধীনতা যুদ্ধ নিয়ে অস্বস্তি কিংবা বিতর্ক দেশের সব জনগোষ্ঠীর সমস্যা নয় এটি কেবল স্বল্প সংখ্যক রাজনীতিবিদদের সমস্যা সাধারণ মানুষ এটা নিয়ে অত চিন্তা করেন না অত ভাবনা করেন যারা চিন্তা করেন ভাবনা করেন তারা মূলত দলের সমর্থক দলগুলোর মধ্যে এমন কোনো মৌলিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক পার্থক্য নেই যে পার্থক্যটা তারা টানতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তো স্বাধীনতা যুদ্ধের প্রধান দল অতএব সেই ব্যাপারে তারা নিশ্চিত আর অন্যদিকে যেটা হলো সেটা হচ্ছে যে বিএনপি পঁচাত্তর সালের পরে জামাত ইসলামীকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছে এটা তো একটা মৌলিক বিভাজন মুক্তযুদ্ধ তো আমাদের জন্মের সূত্র এটা তো আর অন্য কোনো বিকল্প নাই এটা তো আমার জন্মের ইতিহাস তো সেই জন্মের ইতিহাসটাকে ধরে চান কে উচ্চ বংশের কো নিচ্চ বংশের সেটা তো পরিচয় করতে হলে তো একাত্তরেই যেতে হবে এই মুহুর্তে আপনারা হয়তো অবাক হচ্ছেন এই ভেবে যে প্রবাহ অনুষ্ঠানটিটা এখনো শেষ হয়নি কিন্তু আমি কেন স্টুডিওর বাইরে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মধ্যে রয়েছে নানা ধরনের বিতর্ক কিন্তু এই বিতর্ক নিয়ে যারা মুক্তিযুদ্ধ দেখেননি অর্থাৎ তরুণ প্রজন্ম তারা কি ভাবেন সেটি জানতে আমি এখন যাচ্ছি চ্যানেলের বাইরে যে চত্বরটি রয়েছে সেখানে আর সেখানে গিয়ে আমি কথা বলবো ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যারা সেখানে আমার সাথে যোগ দেবেন এবং জানাবেন তাদের ভাবনাগুলো আর এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে সেটিও জানাতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পাতায় কিংবা টুইটারে অ্যাট বিবিসি বাংলা চে চলে এসেছি আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা কুন্ডু আসাদুজ্জামান ইতি এবং তামজিদ তুরাগ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য এই যে মুক্তিযুদ্ধের মতো একটা ব্যাপার যেখানে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিলেন অনেক অনেক মানুষ তো এই মুক্তিযুদ্ধ কি কোনো রাজনৈতিক গোষ্ঠীর একটা সম্পত্তি হতে পারে কি মনে করেন ইতি হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে যে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি আমাদের জন্ম মোটামুটি বিশ একুশ বছর পরে মুক্তিযুদ্ধেরও আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারি কিভাবে। মানুষের মুখ থেকে শুনে বই পড়ে এছাড়া তো আর কোনো উপায় নেই আমরা তো দেখিনি কি হয়েছে তো এখন সাম্প্রতিক কিছু ঘটনা দেখে যেটা মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আমরা এতদিন যেভাবে জেনে এসেছি আবার এখন মনে হচ্ছে নতুন করে জানছি তো এই ব্যাপারগুলো যথেষ্ট মানে যে বিতর্কগুলো কনফিউশন আসলে তৈরি করে তখন মনে হয় কি মুক্তিযুদ্ধ কি আসলেই আমাদের সবার নাকি এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কোন ব্যক্তিগত সম্পত্তি এরকম একটা দ্বিধা কাজ করে আচ্ছা শুভ আপনি কি মনে করেন ইতির কথার সঙ্গে আমি যুক্ত করে একটা কথা বলতে চাই যে এখন আসলে তাদের রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের পরের ঘটনা যদি তাকা একাত্তরের পর থেকেই তারা একটা নির্দিষ্ট হেজিমনির মধ্যে আমার মনে হয় দিস ইজ মাই পারসেপশন যে হেজিমনির মাধ্যমে দিনের পর দিন তারা এটাকে দিয়ে তাদের রাজনৈতিক দলের বৃদ্ধির জন্য মাপকাঠি বৃদ্ধির হিসাবে তারা ব্যবহার করার চেষ্টা করছে ছোটোবেলা থেকে আমরা দেখেছি যে আমি যে ইতিহাসটা পড়ছি আমার বাবা যে ইতিহাসটা জানে সেই ইতিহাসটার মধ্যে মিল পাচ্ছি না কনফ্লিক্টটা বাঁধে তখনই যে আমার বাবা একটা জেনেছে আমি একটা জানছি আসলে এই কনফ্লিক্টটা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এমনভাবে আমি জানি না তারা ভুল করছে কি ঠিক করছে সেটা হয়তো বা আমরা এখনই বলা ঠিক হবে না অ্যানালাইসিস করবেন সাধারণ জনগণ আমার মতোই যারা আছেন সব জায়গাতে কিন্তু এটাই মনে করি যে এই ইতিহাস বিকৃতি বা ইতিহাসকে পরিবর্তনের যে চেষ্টা শুধুমাত্র তাদের ক্ষমতা এবং তাদের নিজেদের প্রচারণার সুবিধার্থে তারা করছেন বলে আমার মনে হয় প্রিয়াঙ্কা আপনার কাছে কি মনে হয় এই যে রাজনৈতিক দলগুলো যখন একটা মুক্তিযুদ্ধের এরকম কৃতিত্বটা একটা রাজনীতিক যারা করছেন একটা কোনো একটা দল যখন সমস্ত কৃতিত্ব নিয়ে নেয় তো তখন কি কিছু মানুষ আসলে বাদ পড়ে যান কি না কিছু মানুষ বাদ পড়ে যান কি না তার আগে আমি একটা কথা বলতে চাই মুক্তিযুদ্ধ আমাদের দেশের জন্য সব থেকে বড় একটি ইতিহাস যে কোনো রাজনৈতিক বিতর্কে মুক্তিযুদ্ধের কথা আসবেই সেটাকে কোনো দল নিয়ে নিচ্ছে এভাবে আমি দেখতে চাই না বরঞ্চ বিতর্কে যদি মুক্তিযুদ্ধের কথা আসে সেই চেতনার চেতনার কথা আসে অবশ্যই সেটাকে স্বাগত জানানো উচিত এরপর কোন দলের কি অবদান আছে সেটা আমরা যাচাই বাছাই করে দেখতে পারি এবং বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমার মনে হয় যে পঁয়তাল্লিশ বছর আগের ইতিহাসকে সম্মান রেখে বর্তমানে রাজনৈতিক দলগুলো কি কাজ করছে সেটি খুব বেশি গুরুত্বপূর্ণ তোর আগে একটু আপনার কাছে আসি আপনার কাছে কি মনে হয় এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটার একটা অংশীদারিত্ব কি সবাই দাবি করতে পারেন যেমন ধরুন যখন একটা রাজনৈতিক দল এই কৃতিত্ব নিচ্ছে তখন অন্যদের মাঝে কি যিনি ধরেন কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন হ্যাঁ তিনি কি এই অংশীদারিত্ব চেতনার অংশীদারিত্ব দাবি করতে পারেন কি আসলে মুক্তিযুদ্ধটা সবার একজন বাঙালি জাতি জাতির মুক্তিযুদ্ধটা সবারই এটা কোনো ব্যক্তি রাজনৈতিক গোষ্ঠী হতে পারে না কিন্তু আমরা দেশ সৃষ্টির পর থেকেই দেখতে পাচ্ছি কোনো না কোনো রাজনৈতিক দল তাদের ব্যক্তি সাথে অথবা দলীয় স্বার্থে এই মুক্তিযুদ্ধ এবং তার ইতিহাসটাকে ব্যবহার করছে যার ফলে সৃষ্টি হচ্ছে দুটো পক্ষ এবং বিপক্ষ সুতরাং কিছু মানুষ বাদ পড়ে যাওয়াটাই স্বাভাবিক যখন কিনা না ক্ষমতাসীন ক্ষমতাসীন দল অথবা অন্য কেউ তাদের ব্যক্তির সাথে এটাকে ব্যবহার করে নিজেকে আত্মপ্রকাশে নিজেকে উন্মোচিত করতে আমার কাছে এইটুকুই মনে ধন্যবাদ আমরা এই আলোচনায় আবারও ফিরবো এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে নিচে একটা বিরতি ফিরছি আলোচনার বাকি অংশ নিয়ে স্বাগত আবারও বিবিসি প্রবাহে বিরতির আগেই কথা বলছিলাম ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনীতি বিষয়ে ফিরছি সেই আলোচনায় ইতি ক্ষমতায় এক এক সরকারের আমলে পাঠ্যপুস্তক এবং গণমাধ্যমেও দেখা যাচ্ছে যে ইতিহাসটা বদলে যাচ্ছে আপনি বলছিলেন ইতিহাসের কথা এবং পরিবর্তন আসে তো এই যে মুক্তিযুদ্ধের ইতি ইতিহাসটা এটা যখন পরিবর্তিত হয়ে যায় আপনার কাছে কি মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা যেন কোনো রাজনৈতিক দল ঠিক করে না দেয় এটা যেন আসলে প্রকৃত বলি কী ছিল সেটার ভিত্তিতেই ঠিক হয় আপনার কাছে কি কী মনে হয় সেটা মনে করেন হ্যাঁ আমি যেটা বলছিলাম সাম্প্রতিক একটি ঘটনার কথা বলছিলাম যে বলা হচ্ছে জিয়াউর রহমান উনি মুক্তিযোদ্ধা ছিলেন না তো পাঠ্যপুস্তকের কথা বলছি আমি যুদ্ধ সম্পর্কে প্রথম জেনেছি পাঠ্যপুস্তক পড়েই তো সমাজ বই থেকে তো আমার যতদিন মনে পড়ে যে যখন আমি ক্লাস ফাইভে পড়ি হ্যাঁ তখন আমি প্রথম জানতে পেরেছি যে মুক্তিযুদ্ধের সময় দেশকে যে এগারোটা সেক্টরে ভাগ করা হয়েছিল তার প্রথম এক নম্বর সেক্টর প্রথমে তারপর এগারো নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন জিয়াউর রহমান আরও উসমানী সাহেব আরও তিনটা ব্রিগেডও করেছিলেন তিনটা ব্রিগেড যেটা ছিল কে এস জেড প্রত্যেকটা ব্রিগেডের অধিনায়কের নামের ইনিশিয়াল নিয়েছিল জেড ফর জিয়াউর রহমান তো আমি তো এটা জেনে এসেছি অনেকদিন ধরে এখন হঠাৎ করে যদি আমাকে বলা হয় যে উনি মুক্তিযোদ্ধা ছিলেন না তখন কিন্তু এটা এক ধরনের বড় একটা ধাক্কা আমার মধ্যে তৈরি করে যে তাহলে কি আমি এতদিন ভুল জেনে এসেছি আমি যদি ভুল জেনে এসে থাকি এ দায়টা কার আমাকে ভুল ইতিহাস জানানোর দায়টা নেবে কে আর যদি এমন হয়ে থাকে যে আমি এতদিন ঠিক জেনে এসেছি কিন্তু এখন কোন রাজনৈতিক স্বার্থে এটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তাহলে এটা আরও বেশি ভয়ঙ্কর যে কেন এমন করা হচ্ছে শুভ আপনার কাছে কি মনে হয় আপনি ওকে দ্বিধা ভোগে ভোগেন ইতির মতো আমি দ্বিধা ভুগি আমার ক্ষেত্রে না আমি দ্বিধাদ্বন্দ্বের ভুগি হচ্ছে এখন হচ্ছে আমি মোটামুটি কিছু জেনে এসেছি কিন্তু সবচেয়ে কনফিউশন হয় আমার বাসায় আমার ছোটো একটা ভাগ্নে আসে ও আমাকে যখন জিজ্ঞেস করে যে মামা তুমি যেটা বলছো এটা তো এরকম না মামা তুমি জানো না লজ্জায় পড়তে হয় দ্বিধাটা আমার ওই জায়গায় আমাকে লজ্জায় পড়তে হয় ইতিহাস আমি একটু আগে আমার বাবার কথাও বলছিলাম এখন আমার ভাগ্নে জেনারেশন টু জেনারেশন এই ইতিহাসটাকে এভাবে চেঞ্জ করার ফলে যে জিনিসটা সবচেয়ে বেশি বিভ্রান্তি আমি আমাদের দেশকে যে কোনো জায়গাতে প্রোমোট করব কোন ইতিহাসের ওপর ভিত্তি করে প্রমোট করব। সেই জায়গাটাতেই আমি নিজেই কনফিউজড আমি একটা বাইরের একটা ফ্রেন্ডের সাথে বাইরের দেশের ফ্রেন্ডের সাথে কথা বলছি যে আমার দেশের মুক্তিযুদ্ধ এত গৌরবোজ্জিত সেই মুক্তিযুদ্ধ সে জানতে চায় যে আসলে কে করেছিল বা কিভাবে হয়েছিল তাকে যদি সাপোজ ধরি দুই বছর আগে একরকম বড় লাগেছে এখন আমাকে আসে অন্যরকম বড় লাগছে সেই ক্ষেত্রে তো একটু হয়ে যায় কারণ প্রিয়াঙ্কা আপনার কাছে কি মনে হয় মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা ঘটনা আসলে একটা জাতির জীবনে বরাবরই থেকে যাবে সারা জীবনই থাকবে কিন্তু এটিকে ঘিরে যে রাজনৈতিক বিতর্ক সেটি কি আসলে আমাদের সামনে এগিয়ে যাবার পথটাকে বাধাগ্রস্ত করে আমি আগেও বলেছি বিতর্ক হতে পারে সেখানে যদি মুক্তিযুদ্ধের ইস্যুটা চলে আসে সেটাকেও আমি স্বাগত জানাবো কিন্তু ইতিহাসের জায়গাটা থাকতে হবে অবিকৃত সেখানে রাজনৈতিক দলের পালা বদলের সাথে সাথে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে যাবে এটা আমি মোটেও মেনে নিতে রাজি নই যেমন বইয়ের কথা পাঠ্যপুস্তকের কথা আপনি বলছিলেন আমিও ছোটোবেলায় যখন পড়ে এসেছি পাঠ্যপুস্তকে একরকম ইতিহাস পড়েছি এখন আরও দুই পাঁচটা বই যখন আমি মেলতে যাই তখন দেখি ইতিহাসটা অন্যরকম এরকম জায়গায় অবশ্যই কনফিউশন তৈরি হয় কিন্তু আমি বলবো তরুণ প্রজন্মকে আরও বেশি সচেতন হতে হবে কোনো একটা ইনফরমেশান বা একজন লোকের তথ্য দেওয়া মানে তথ্যের উপর ভিত্তি করেই আমি আমার ইতিহাসকে ধরে নিব যে এটাই আমার ইতিহাস সেটা করলে চলবে না বরঞ্চ আমাকে আরও বেশি যাচাই বাছাই করে আমার ইতিহাসটাকে জানতে হবে তুরাগ আপনার কাছে কি মনে হয় এই যে সমস্যার কথাগুলো আপনারা তুলে ধরলেন সেগুলো থেকে আসলে বেরিয়ে আসার উপায়টা কী আসলে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে যে আমাদের সোর্সগুলো জানা দরকার কোনখান থেকে আমরা বিশুদ্ধ ইতিহাসটা পাবো রাজনৈতিক পালাবদল দেশে নিয়ম অনুযায়ী হয় হবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে ইতিহাসটাকে সঠিকভাবে উপস্থাপনের জন্য আমাদের সোর্সগুলো ভালোভাবে জানা দরকার আমি এক্ষেত্রে নতুন প্রজন্মের যারা আমার মতো অথবা যারা আমার চেয়ে ছোট তাদেরকে আমি একটি উপদেশ দিতে চাই যে আপনারা ঘাটুন দেশকে নিয়ে ঘাটুন শুধু একটি সোর্সকে না অনেক সোর্সগুলোকে ব্যবহার করুন এবং দেশকে জানুন খুব ছোট করে জি অবশ্যই থ্যাংক ইউ তুরাগে আমার যে রাজনৈতিক দলগুলো যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদের সামনে প্রচার করছে এর সাথে যদি সাজেশন হিসাবে বলা যায় তাহলে বিভিন্ন গ্রাম অঞ্চলে যেসব মুক্তিযুদ্ধরা পড়ে আছেন তাদেরকে যদি আমরা বিভিন্নভাবে ফোকাসে এনে তাদের কাছ থেকে যদি জানতে পারতাম হ্যাঁ কেউই রাজনীতি বাইরে না আমি এটা জানি তবু হয়তো বা শুদ্ধতার একটু স্পর্শ হয়তো পাওয়া যেত আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ প্রবাহে যোগ দেওয়ার জন্য আর এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই আমাদের ফেসবুক পাতায় মন্তব্য করেছেন সেগুলো থেকে কিছু পড়ছি মোহাম্মদ শাহ আলম আপনি বলছেন মুক্তিযুদ্ধ হচ্ছে এদেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটা পুঁজি স্বাধীনতার চেতনার কথা বলে মানুষের চোখে ধুলো দেয়া হচ্ছে নতুন করে দেশটাকে গড়তে কষ্ট হবে তাই পুরাতন নিয়েই পড়ে আছে দিয়া বলছেন তো তবে মুক্তিযুদ্ধ আমাদের গর্ব মইনুল ইসলাম রাজনৈতিক নেতৃবৃন্দের আচার আচরণ না বদলালে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল কখনো পাবে না বাদল ভুইয়া বলছেন যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার হীন প্রচেষ্টায় লিপ্ত এ পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি আর বিরতি নিয়ে যখন ফিরছি তখন থাকছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর অভিযানের অভিজ্ঞতা বিবিসি প্রবাহ দেখছেন শারমিন রমা আছে আপনাদের সঙ্গে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছিল মিত্রশক্তি নয় মাসের ওই যুদ্ধে বাংলাদেশকে ভারত সাহায্য করেছিল ডিসেম্বরের শুরু থেকে এর প্রায় দু সপ্তাহের মধ্যেই যুদ্ধে হেরে যায় পাকিস্তান ভারতের সাবেক সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরী যিনি মেজর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তার কাছে শুনব ভারতের সেই সামরিক অভিযানের কলা কৌশল যখন মার্চ মাসে উনিশশো একাত্তরে ক্র্যাকডাউন হয় সেই সময় মুক্তিবাহিনীর সংগঠন করা হয়েছিল ইস্ট পাকিস্তানের ভেতরে এবং মুক্তিবাহিনীকে কিছু কিছু সাহায্য ইন্ডিয়া থেকে করা হয়েছিল ঠিক সেই সময় ভারত সরকার স্টপ ডাইরেক্ট কানেকশন ফ্লাইটস বিটুইন ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড ইস্ট পাকিস্তান যার ফলে পাকিস্তান সোজা পথে রিনফোর্সমেন্ট পাঠাতে পারেনি ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানে তাদের ঘুরে আসতে হয়েছিল ভায়া শ্রীলঙ্কা ওরা ভালো করে বাই এয়ার যে হেভি রিইনফোর্সমেন্ট সেগুলো পাঠাতে পারেনি বাই সি পাঠাচ্ছিল ইন্ডিয়ান আর্মি প্রস্তুত হয়েছিল প্রায় ছ মাস প্রস্তুতি ছিল তারা তখন ইস্ট পাকিস্তানে উপরে চার থেকে কনসেন্ট্রিক অ্যাটাক করে কয়েকদিনের মধ্যেই ওরা ঢাকা পর্যন্ত পৌঁছে গেছিল যে স্ট্র্যাটেজিটা করেছিলেন যে ওরা বাইপাস করে যেখানেই ইস্ট পাকিস্তানে ওরা পাকিস্তান আর্মি স্ট্রং পয়েন্ট করে ভারতের অ্যাডভান্স ওরা ঠেকাতে চেয়েছিল সেগুলোকে পাশ কাটিয়ে একরকম যেটাকে বাইপাসিং বলে বাইপাস করে ওরা সোজা চলে গেল ঢাকার দিকে কিন্তু কয়েকটা স্ট্রং পয়েন্টকে সেই রাস্তা খোলার জন্য অ্যাটাক করে ক্যাপচার করতেই হয় যথা তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে হিলি হিলিতে খুব বড় যুদ্ধ হয়েছিল রাইট অন দ্য বর্ডার চার থেকে যে আক্রমণ করা হলো তাতে পাকিস্তানের যে সেনাবাহিনী ইস্ট পাকিস্তান ছিল তারা দাঁড়াতে পারল না আত্মসমর্থন করতে পারল আপনি সবসময় এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকতে পারেন সেজন্য আপনার চারপাশের ঘটনা প্রবাহ নিয়ে ছবি বা ভিডিও আমাদের পাঠাতে হবে মাই প্রবাহ অ্যাট বিবিসি ডট সিও ডট ঠিকানায় কিংবা ফেসবুক মেসেঞ্জারে আর ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ ডাব্লিউ সাবস্ক্রাইব করে দেখতে পারেন প্রবাহের সবগুলো পর্ব প্রতি বছরের মতো আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এই দিনটি উপলক্ষে অনেকেই নানা প্রস্তুতি নিয়ে থাকেন আপনার বিজয় দিবস কেমন হয় প্রবাহে প্রচারের জন্য সেই ছবি আমরা চেয়েছিলাম যারা ছবি পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাছাই করা কয়েকটি ছবি দেখিয়ে শেষ করার আগে জানাচ্ছি আগামী সপ্তাহে বিউসি প্রবাহ দেখার আমন্ত্রণ ভালো থাকবে